আজকে সংবাদপত্রে দেখছিলাম যে কোভিড আসার আগে দু সালে অপরাধের সংখ্যা ছিল শুধুমাত্র সাইবার অপরাধের কথা বলছি আমাদের এই পশ্চিমবঙ্গে তিনশো পঁয়ত্রিশটা আর কোভিড কালে দু হাজার কুড়িতে সেটা বেড়ে দাঁড়িয়েছে সাতশো বারো অর্থাৎ দ্বিগুণেরও বেশি এখন সমস্যা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে সচেতন করার প্রয়াস কখনো ব্যাংকের তরফে কখনও সরকারের তরফে নিঃসন্দেহে হয়েছে কিন্তু এই প্রতারকরা প্রতি মুহূর্তে নিজেদের পদ্ধতি পরিবর্তন করেছে এবং সব থেকে বড় কথা বিপজ্জনক একাধিক প্রবণতা এই খুব সম্প্রতি আমাদের চোখে পড়েছে যেটা বলছিলাম ভারতী বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপক তাদের অ্যাকাউন্ট খালি হয়ে গেল কিসের জন্য না তারা অসতর্কতা বসত বা জানতেন না সেই জন্য কোথাও কোনো ওটিপি দেননি তারা একটা লিংকে ক্লিক করেছিলেন নিঃসন্দেহে মারাত্মক প্রবণতার এই অংশটা আমি প্রথম প্রতিবেদন আপনাদের দেখিয়ে তারপর এই বিষয়ে বিশেষজ্ঞ ভুক্তভোগী পুলিশ আইন সমস্ত ক্ষেত্রে আসব দেখুন প্রথম প্রতিবেদন ক্রমাগত শ্রেণ বদলে আরও মারাত্মক হচ্ছে করোনা আর এই অতিমারি পরিস্থিতিতে কৌশল বদলে আরও ভয়ঙ্কর হচ্ছে ফ্রড স্টার্টার শুধু বয়স্ক মানুষ বা তথ্য প্রযুক্তি সম্পর্কে সরগর নন এমন ব্যক্তিরাই নন হাতের মুঠোয় থাকা মোবাইলে ফাঁদ পেতে প্রতারিত করা হচ্ছে টেক্সাবিদেরও মোবাইলে আসা একটা লিংকে ক্লিক লাগছে না কোনো ওটিপি লাগছে না ব্যাঙ্ক ডিটেলস অভিযোগ অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা সম্প্রতি এরকম ভাবে প্রতারণার শিকার হয়েছেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপিকা বারো তারিখে একজন অধ্যাপক একজন অধ্যাপিকার অ্যাকাউন্ট থেকে প্রথমে ফান্ড গায়েব হয় তারপর তেরো তারিখে আরও দুজন অধ্যাপিকার অ্যাকাউন্ট থেকে একই রকমভাবে একই পদ্ধতিতে ফান্ড গায়েব হয় সমস্ত জায়গায় কমপ্লেন করা হয়েছে পুলিশের তরফে বলা হয়েছে তদন্ত চলছে এবং কোন পদ দিয়ে সেই টাকা গেছে সেগুলো তারা ট্র্যাক করেছেন বলে জানিয়েছেন আমাদেরকে পুলিশ সূত্রে খবর অধ্যাপিকা দেবলিনা শেঠের দাবি বারোই জানুয়ারি তার স্যালারি অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করার জন্য মোবাইলে একটি এস এম এস আসে পরম মুহূর্তে ফোন করা হয় ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে ব্যাংক কর্মী পরিচয় দিয়ে কেওয়াইসি আপডেট করার জন্য মোবাইলে আসা একটি লিঙ্ক ক্লিক করতে বলে অভিযোগ ওই লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটি অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেওয়া হয় এরপরই লালবাজারে সাইবার ক্রাইম শাখা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের চুরানব্বই জন অধ্যাপক অধ্যাপিকাকে নিয়ে একটি ওয়ার্কশপ করে লালবাজারের তরফে জানানো হয়েছে তদন্তে নেমে কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার ও আইপি অ্যাড্রেসের তথ্য পাওয়া গেছে এই সূত্র ধরে খুব তাড়াতাড়ি অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হবে কিন্তু কিভাবে খুঁজছে এই অভিনব কায়দায় প্রতারণা সাইবার বিশেষজ্ঞরা বলছেন মেসেজ অ্যাটাক পদ্ধতিতে প্রতারণা করা হয়েছে এটা বেসিক্যালি হ্যাক করার জন্য একটা পদ্ধতি যাতে কিনা আপনার কাছে কন্টিনিউয়াসলি এরকমভাবে এস এম এস আসতে থাকবে ঠিক আছে দেখুন আমার 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 কাছে আসছে আমি আমার ফোনটাকে অ্যাটাক করছি এবারে কি হচ্ছে আমি কিন্তু বুঝতে পারবো না এতগুলো নাম্বার থেকে কল এস এম এস যখন তখন চলতে আসতে থাকবে রাইট এটা মেসেজ বিম বলা হয় এবার এটা কিন্তু অ্যাকাউন্টের সঙ্গে কিছু রিলেটেড নেই এবার আপনার কাছে কিন্তু এটা প্যানিক সিচুয়েশন মানে আপনি যে অরিজিনালি হ্যাকিংটা যে হচ্ছে আপনি এটা কনফিউজ হয়ে যাবেন রাইট আপনি এই কনফিউজডস মধ্যে কিন্তু আমি কিন্তু অরিজিনাল জিনিসটা কিন্তু আপনাকে অলরেডি একটা মেসেজ পাঠিয়েছি। কি বলা যায় যে মাইন্ড ডাইভার্ট করা হচ্ছে। মাইন্ড ডাইভার্ট করা হচ্ছে। দেখা কথা মোবাইলটা কোনো কারণে অ্যাবנরমালি স্লো বিহেভ করছে কিনা। যদি সেটা মনে হয় তাহলে সেটা হ্যাকিং হয়ে হ্যাকড হয়ে থাকতে পারে। অন্তত তিন মাস বা 6 মাস অন্তর আপনার মোবাইলটার ব্যাকআপ নিয়ে এটাকে ফ্যাক্টরি সেটিংস করা। অনেক সময় দেখি মোবাইলে আমাদের প্রচুর আপডেট আসে। অ্যাপ আপডেট বা নতুন ভার্সন ইনস্টলেশন। এগুলো কিন্তু যদি ভ্যালিডেট করে করে নেওয়া উচিত কারণ এগুলো নতুন নতুন সিকিউরিটি ফিচার্স যেগুলো এই মোবাইলের ওয়েসের ওপর কোম্পানিগুলো লঞ্চ করে টু এনহ্যান্স দ্য সিকিউরিটিস বৃহস্পতিবার গিরিশ থানার তরফে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিভিন্ন অংশে অনলাইন প্রতারণা ও ব্যাংক প্রতারণার বিষয়ে সচেতন করে পোস্টারিং এবং মাইকে প্রচার করা হয় জনসাধারণকে জানানো চাইতেছে যে ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন এবং পাসওয়ার্ড ভেরিফিকেশন চালু রাখুন পার্থ ঘোষ প্রকাশ সিনহা ও সুকান্ত মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ আমি বিশেষজ্ঞ এবং এথিক্যাল হ্যাকার সন্দীপ সেনগুপ্তকে দিয়ে শুরু করব সন্দীপ তোমার ব্যক্তিগত অনুষঙ্গে আমি একটু পরে আসছি তাই নিয়ে একটা প্রতিবেদনও দর্শকদের দেখাবো কিন্তু আমি প্রথমে যেটা সব থেকে বিপজ্জনক যেটা কার্যত শিউরে উঠছি আমরা তার কারণ হচ্ছে যে বহু হোয়াটসঅ্যাপে বহু টেক্সট আসে যেটা একেবারে পরিষ্কার লিঙ্ক দেওয়া থাকে এবং বর্ষত বা সাধারণভাবে মানুষ হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপের লিংকটা একবার পৌঁছে দেখে যে সেই লিংকে কি আছে এইটার মধ্যে এতদিন পর্যন্ত কোনো বিপদের গন্ধ ছিল না কিন্তু বিপদের গন্ধ এখন থেকে পাওয়া যাচ্ছে তার কারণ এই অধ্যাপকরা প্রত্যেকে বলছেন একটা লিঙ্ক এলে সেখানে টাচ করলে অ্যাকাউন্টটা খালি হয়ে গেল আমরা এতদিন প্রতারণার কোন ছকটা জানতাম আমরা জানতাম যে একটা ওটিপি আসবে এবং ছলে বলে কৌশলে যিনি প্রতারণা করতে চাইছেন তিনি ওটিপিটা জানতে চাইবেন যে জন্য কখনো মোবাইলের সার্ভিস প্রোভাইডার কখনো ব্যাংক থেকে বারবার প্রচার করা হতো প্রচারমূলক এসএমএস পাঠানো হতো যে কাউকে কোনোভাবে ওটিপি বলবেন না কিন্তু এ তো দেখা যাচ্ছে ওটিপির প্রয়োজনই হচ্ছে না একটা লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে এইটা কিভাবে হচ্ছে সন্দীপ না সুমন্ধা আমরা এই প্রোগ্রামে লাস্ট এক বছর আগেও এসে বলেছিলাম যে লিংকে ক্লিক করবেন না কেননা লিঙ্কে ক্লিক করলে কি হচ্ছে আজকে একটা লিঙ্ক থেকে তিনটা তিনটে কাণ্ড পারে এক যেটা এই কুইক কে বা টিম ভিউয়ার বা এনি ডেস্ক এগুলো কিন্তু একটা লিঙ্ককে সুন্দর বানিয়ে এমনভাবে পাঠাচ্ছে যে লিঙ্ককে ক্লিক করলে এই সফটওয়্যারগুলো সোজা চলে যাচ্ছে হয়তো কোনো অ্যাপ স্টোর বা প্লে স্টোরে এবং সেখান থেকে ডাউনলোড হয়ে মোবাইল ইনস্টল হয়ে যাচ্ছে তারপরে ওইখান থেকে একটা ডাইরেক্ট হ্যাকারের সঙ্গে একটা মোবাইল টু মোবাইল কানেকশন তৈরি হয়ে যাচ্ছে তো একবার যদি মোবাইলটা পুরো কম্প্রোমাইজ হয়ে যায় মানে যেগুলো আমার দেখি না যে বাড়িতে কোনো একটা ল্যাপটপ বা ডেস্কটপে একটা এনি ডেস্ক বা দিয়ে একটা আইটি ছেলে হয়তো রিমোটলি আমার পুরো ল্যাপটপটাকে কন্ট্রোল তুলে নিল একইভাবে হ্যাকাররা কিন্তু আমার মোবাইলটার পুরো কন্ট্রোলটা কিন্তু আমার এই ডিফারেন্ট টাইপ অফ এনি ডেস্ক মেইনলি ইউজ করছে হচ্ছে কুইক সাপোর্ট বলে একটা সফটওয়্যার বা কুইক কে বলে একটা সফটওয়্যার যেগুলো অ্যাপ বেসিক্যালি একদম তো এই অ্যাপগুলো যদি আমার মোবাইলে আমি ইনস্টল করি তাহলে ওই অ্যাপের থ্রু দিয়ে কিন্তু হ্যাকার পুরো আমার মোবাইলের কন্ট্রোল নিয়ে নেবে এবং তারপরে ওটিপি কিন্তু আর সে চাইবে না কেননা ওটিপিটা সে দেখতেই পাচ্ছে সেই রিমোট কানেকশান সফটওয়্যারটা দিয়ে তখন সে যখন ওটিপিটা আসছে সেই ওটিপিটা সে নিজেই দেখছে নিজেই তুলে নিচ্ছে আর যিনি ভিকটিম তিনি ভাবছেন আমি তো ওটিপি কোনো শেয়ার করলাম না তাহলে ওটিপিটা কি করে পেয়ে গেল কারণ পুরো মোবাইলটাই কম্প্রোমাইজড এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আজকে যদি কোনো পেমেন্ট লিঙ্ক একটা পেমেন্ট লিঙ্ক বানিয়ে যে আমার অনেক সময় দেখেছি বিভিন্ন ব্যাংকের থ্রু দিয়ে একটা পেমেন্ট লিঙ্ক আপনি ক্লিক করুন পেমেন্ট হয়ে যাবে সেরকমও যদি লিঙ্ক একটা বানিয়ে পাঠিয়ে দেয় তাহলেও কিন্তু ক্লিক করলে ডাইরেক্ট আমার পেমেন্টটা হয়ে যাবে ম্যাক্সিমাম লোক কিন্তু মানে সতর্ক থাকে না যে দেখাচ্ছে যে ইউ আর গোয়িং টু পে দিস অ্যামাউন্ট অফ মানি টু সামবডি পেমেন্টটা হয়ে গেল আর থার্ড যেটা আমি দেখেছি এটা খুব লিমিটেড হচ্ছে কিন্তু হচ্ছে বেশ কিছু মানে বাচ্চা ছেলে এখন ম্যাক্সিমাম তো এগুলো ইয়াং ছেলে মানে একুশ বাইশ বছরের হয়তো খুব একটা পড়াশোনা করেনি কিন্তু তাড়াতাড়ি ইনকাম করার জন্য এগুলো করছে তাদের হাতে বেশ কিছু স্পাইওয়্যার চলে এসছে এবার সেই স্পাইওয়্যারটা দেখা গেল হয়তো একশো জন হ্যাকারের মাঝখানে তিনজনের কাছে আছে এবার এই স্পাইওয়্যার বা রিমোট অ্যাক্সেস ট্রোজান র্যাড টুল বলি আমরা এথিক্যাল হ্যাকাররা এইটা যদি চলে আসে তাহলে কিন্তু কি হয়েছে এই কুইক কেওয়াইসি বা এরম ধরনের টুলের থেকে এটা এক ধাপ উপরে এগুলোকে যদি ক্লিক করে কেউ ইনস্টল করে নেয় তাহলে কিন্তু এটা ডাইরেক্ট মোবাইল টু মোবাইল একটা কানেকশান তৈরি করে নেয় যেখান থেকে কিন্তু আমার মোবাইলটাকে আমি যে মুহূর্তে অনলাইন রাখব সঙ্গে সঙ্গে কিন্তু হ্যাকার সেখান থেকে আমার মোবাইলে ঢুকে যাবে তো এই সমস্ত প্রবলেমের সব মানে সলিউশন হচ্ছে যখনই কেউ দেখলো যে একটা পাঁচ হাজার বা দু হাজার তিন হাজার টাকা কেটে বেরিয়ে গেল ইন্টারনেট কানেকশানটা সঙ্গে সঙ্গে বন্ধ করে সেটা কোনো ওয়াইফাই হোক বা আমার টেলিকম অপারেটারে ইন্টারনেট হোক যে মুহূর্তে ইন্টারনেটটা বন্ধ করবেন সঙ্গে সঙ্গে কিন্তু হ্যাকার আপনার মোবাইল থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে সে কিন্তু আর এই এই গুলো করতে পারবে না কারণ আপনি যদি মোবাইলটা ফোনটা সুইচ অফ করে দেন তাহলে কিন্তু আপনি ব্যাংকে ফোন করতে পারবেন না পুলিশকে ফোন করতে পারবেন না সো মোবাইলটা সুইচ অফ করবেন না এটা ম্যাক্সিমাম লোক ভুল করেন মোবাইলটা চালু রাখবেন ইন্টারনেট কানেকশন বা ডেটাটাকে আপনি বন্ধ করে দিন তাহলে সঙ্গে সঙ্গে আপনার হ্যাকার ডিসকানেক্টেড আপনি পরবর্তী কাজগুলো করুন একদম আমি সন্দীপ এইখানে আমার দ্বিতীয় প্রশ্নে আসবো সেটা হচ্ছে একটা অডিও টেপ আমরা দর্শকদেরও দেখাবো যেটা তোমার সঙ্গে হয়েছিল মানে প্রায় একটু স্থূলভাবে বললে চোরের ওপর বাটপারি মানে তোমাকে এথিক্যাল হ্যাকারকে হ্যাকার ফোন করেছেন এবং কার্যত সেইটুকু সময়ের মধ্যে তুমি ট্র্যাক করে বলে দিচ্ছ যে টাওয়ার লোকেশান থেকে যে ঝাড়খণ্ড থেকে ফোনটা এসছে ভয় পেয়ে হ্যাকার ফোন রেখে দিচ্ছে আমি বলছি সবাই তো সন্দীপ সেনগুপ্ত নয় বেসিক সতর্কতা কি হবে এক আর দুই আমার মনে আছে যে গত অনুষ্ঠানে তুমি একবার বলেছিলে যে একেবারে অদ্ভুত রকমের কোনো নাম্বার যেটা চেনা আমাদের কান্ট্রি কোড দিয়ে আসছে না সেই ধরনের নাম্বার যদি কেউ দেখেন তাহলে সেই ফোনটা রিসিভ না করা উচিত সেই সতর্কবার্তা কি এবারও তুমি বলবে হ্যাঁ এখন আমি ইচ্ছা করে এই হ্যাকার এই মানে জামতারা গ্যাং এর লোকটিকে ফোন করেছিলাম একইভাবে আমার কাছে এস এম এস পাঠিয়েছে আমি একদম রেকর্ড করেছি কারণ মানুষ সবসময় শোনে এরা ফোন করে কিন্তু এরা কি কথা বলে এইটাকে যদি স্ক্রিপ্টটা রেকর্ড করে মানুষকে শোনানো যায় তাহলে ও রিলেট করতে পারবে যে কালকে আমার একটা যদি ফোন আসে এই কথাটাই আবার ওকে বলছে কারণ এদের একদম তৈরি স্ক্রিপ্ট আছে তো এখন এরা না তিনভাবে ফোন করছে এক টোল ফ্রি নাম্বার থেকে ফোন করছে কারণ টোল ফ্রি নাম্বারগুলো ম্যাক্সিমাম হচ্ছে ভয়েস ওভার এগুলো কিন্তু অ্যাকচুয়ালি একটা সার্ভার থেকে কল করে তো এই এই ভার্চুয়াল যে নাম্বার এই ভার্চুয়াল নাম্বারগুলোকে ধরা খুব মুশকিল কেননা এগুলোর কোনো সিম নেই এগুলো হচ্ছে একটা বিভিন্ন ইন্টারনেট থেকে এই ভার্চুয়াল নাম্বারগুলো পাওয়া যায় যেখান থেকে কল করা যায় আর কল রিসিভ করা যায় তো কোনো যদি নাম্বার আননোন নাম্বার সেটা ইন্ডিয়ান নাম্বার হতে পারে বা ফোর ডিজিট একটা নাম্বার হতে পারে বা টোল ফ্রি নাম্বার মানে ওয়ান এইট জিরো জিরো দিয়ে শুরু হতে পারে এই সমস্ত নাম্বারগুলো থেকে যদি কল আসে মেইন অ্যালার্ট হচ্ছে আমাকে ওভার দ্য ফোন ও নয় ওটিপি চাইবে নয় আমাকে প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে আমাকে ওই কুইক কে বা কুইক সাপোর্ট ইনস্টল করতে বলবে নয় তো আমাকে একটা কিউআর কোড ধরে স্ক্যান করতে বলবে এই তিনটে যে মুহুর্তে আমাকে ওভার দ্য ফোন বলবে আমার সঙ্গে সঙ্গে অ্যালার্ট হয়ে যাবো যে এটা আমার একটা স্ক্যাম এটা একটা ফ্রড